আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে সো আমাদের আজকে এইচএসসি পঁচিশে যাদের পঁচিশে যারা রয়েছে তোমাদের যে ইকোনমিক্স টার্গেট অ্যাপ পাস বেসে ওরিয়েন্টেশন সো আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কি না জানাও সো আরেকটা বিষয় হচ্ছে যারা চব্বিশের আছো তোমরা অনেকেই এই লাইভে আছো এবং হচ্ছে অনেকে বলছি ইকোনমিক্স পড়ে আর কি হবে আর তো পরীক্ষায় হবে না সো তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা আয়োজন করছি পড়ালেখার পক্ষ থেকে ফ্রি তোমাদের যে অ্যাডমিশনের ক্লাস সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল বা পরশু থেকে আমরা শুরু করে দিব সো আশা করছি তোমরা সেই ক্লাসগুলো করবা এটা তোমাদের কি থাকবে তোমাদের জন্য সুসংবাদ আর কি সো চব্বিশে যারা আছো তোমাদের জন্য আমরা কিন্তু আয়োজন করছি অ্যাডমিশন টেস্টের যে ক্লাসগুলো বা অ্যাডমিশনের কোর্স তোমাদের জন্য থাকবে ইনশাল্লাহ আর তোমরা যারা আমাদের উপর আগে থেকে ভরসা ছিল আশা করছি অ্যাডমিশনও তোমাদের আমরা ভরসাটা রাখতে পারবো এবং তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সেটা আমরা গুছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তা আমরা সবাই একটু দ্রুত ক্লাসটা যারা আছে আমার সাথে যে ক্লাসটা যারা পঁচিশের আছে তাদেরকে একটু শেয়ার মেশন করে দিব এবং যারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে আছে অলরেডি তাদের জন্য আমরা একটু ওয়েট করছি দু এক মিনিট আমরা সময় নিব তারপর আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা সবাই কেমন আছি পঁচিশে যারা আছে কেমন আছো বলো আর চব্বিশে থাকো তোমাদের জন্য বললাম যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে এডমিশনের ক্লাস দুই এক দিনের মধ্যেই এমদাদুল ইসলাম রয়ে আছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম মৌলভী বাজার থেকে সে দেখতে পাচ্ছে আমাদের সাথে রয়ে আছে আমাদের সাথে সজীব ইসলাম রয়ে আছে জামালপুর থেকে আমাদের সাথে রয়ে আছে মাসুম আজ কি পুরো চতুর্থদায় শেষ করা হবে না 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 পুরো শেষ করা হবে না এটা হচ্ছে ইকোনমিক্স আর প্লাস ব্যাচের প্রথম ক্লাস অরিয়েন্টেশন ক্লাস তো এই ব্যাচে আমরা হচ্ছে আজকে একটা অংশ পড়ব অর্থাৎ দ্বিতীয় দায় লেকচার ওয়ান সরি দায় লেকচার ওয়ান আমরা পড়বো ঠিক আছে ভাইয়া ছাব্বিশে ইকোনমিক্স কোর্স আসবে কবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে ছাব্বিশের আমাদের ফ্রি কোর্স অলরেডি সরি ছাব্বিশের পেইড বাইসের কোর্স কিন্তু আমাদের অলরেডি কি হয়ে গেছে লঞ্চ হয়ে গিয়েছে তোমরা আমাদের পেইজে মেসেজ দিয়ে জানতে পারবে আগামী মাসে দশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আর আগামী বাইশ তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হবে ছাব্বিশের জন্য ঠিক আছে সো মারিয়া রয়েছে আমাদের সাথে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আমাদের সাথে রনি রয়েছে আলহামদুলিল্লাহ ভালো বলছে আমাদের সাথে রয়েছে জাহিদ সালাম দিয়েছে মাহিন আমাদের সাথে রয়েছে ছাব্বিশের ক্লাস করাবেন এটা ছাব্বিশের যারা আছে তারা করতে পারবে যে পঁচিশের জন্য পড়াচ্ছে যে আপনি সেটা পড়তে পারবেন এমন না পড়তে পারবেন ক্লাসটা ছাব্বিশ তোমাদের জন্য ডেডিকেশন মানে ডেডিকেটেডলি আগামী বাইশ তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হবে ফ্রি ক্লাস শুরু হবে আগামী বাইশ তারিখ থেকে এবং আগামী মাসের দশ তারিখে আমাদের পেট বেসে ক্লাস শুরু হবে সোহাগশীল রয়েছে স্যার কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি দিন পর পড়ালেখার পেজ থেকে লাইভে আসা আশা করছি তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো আমরা আমাদের সাথে অনেকে প্রায় একশো জনের কাছাকাছি যুক্ত হয়ে গেছে একটু ক্লাসে শেয়ারম্যাকশন করে দিও বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হইতে পারে সো এই ব্যাচে অলরেডি আমাদের সাথে একশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যারা পঁচিশের আছে এখনো এই ব্যাচে ভর্তি হও নাই সো দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের আজকে আজকের ক্লাসটা করো করে কেমন লাগে দেখো তারপর ভর্তি হতে পারো নো প্রবলেম কোনো সমস্যা নেই স্যার ইকোনমি গোল্ডেন ব্যাচে আসছি তাই এই কি ভর্তি হওয়া লাগবে দেখো যারা গোল্ডেন ব্যাচে আসো তোমাদের গোল্ডেন ব্যাচে কিন্তু আমি ইকোনমিক্স পড়াচ্ছি এবং সেই ইকোনমিক্স করলে কিন্তু হয়ে যাবে বাট যদি তোমার মনে হয় যে না আমি একটু বেশি দুর্বল ইকোনমিক্সে বা আমার হচ্ছে আর একটু বেশি কেয়ারের প্রয়োজন তাহলে ভর্তি হতে পারো আদারওয়াইজ তোমার প্রয়োজন নাই তুমি গোল্ডেন ব্যাচের ক্লাসগুলো করলে হয়ে যাবে ছাব্বিশের ক্ষেত্রে সেম ছাব্বিশে কিন্তু অল সাবজেক্টের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সাবজেক্টের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ছাব্বিশে হাসনাদ তানবির ভাই রয়েছে শুভকামনা জানিয়েছে থ্যাংক ইউ ভাই আচ্ছা ধন্যবাদ তারপর হচ্ছে সাইম রয়েছে আমাদের সাথে সাইম বলছে চব্বিশে পরীক্ষা বাতিল হয়ে গেল হ্যাঁ চব্বিশে তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে তোমাদের জন্য খুব শীঘ্রই আগামীকাল বা পরশু থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন টেস্টের ক্লাস তো তোমরা ওয়েট করো পড়ালেখা তোমাদের জন্য বিশেষ কিছু আয়োজন করছি ইনশাল্লাহ অনেক বড় একটা ধামাক আসবে তোমাদের জন্য সো আমরা শুরু করে দিই কেমন এই ব্যাচে ক্লাস আমরা শুরু করে দিচ্ছি আজকে প্রথম ক্লাস আমরা শুরু করে দিই ফরিদপুর থেকে আমাদের সাথে নাইম ইসলাম রয়ে আছে আমাদের সাথে জয় রয়েছে ছাব্বিশের কোর্সের কোর্স শুরু হয়ে গিয়েছে গতকালকে পোস্ট করা হয়েছে যারা ভর্তি হলে ভর্তি হতে পারো আমাদের পেজে মেসেজ দাও পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও ছাব্বিশের ব্যাস আগামী মাসের দশ তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সজীব রয়েছে স্যার টাকা কম রাখলে ভর্তি হবো কোন ব্যাচে এই ব্যাচে এই ব্যাচে আমাদের নয়শো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি তা আমাদের গতকালকে পর্যন্ত আটশো নিরানব্বই টাকা দিয়ে আমরা ভর্তি করাইছি তো তোমরা এখনো ভর্তি যারা হও নেই তো আজকে যারা ক্লাস করবা তোমাদের জন্য আমি আটশো নিরানব্বই টাকা আজকে আজকে পর্যন্ত কি করব আজকে পর্যন্ত তোমাদের জন্য রাখবো তোমরা যারা ভর্তি হও না ভর্তি হয়ে যাও আজকে যারা ক্লাস করতেছো একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং পেজে দিয়ে বলবা যে আমি ক্লাস করেছি আমার কাছে নিয়ে আনবে টাকা রাখতে বলছে সো হয়ে যাবে তোমরা আজকের মধ্যে ভর্তি হয়ে যাও ঠিক আছে আচ্ছা সো আমরা শুরু করে দিচ্ছি আমরা ক্লাসে চলে যাচ্ছি ভাই এটা কি কিনবো নাকি আগের কোর্সটা কিনবো যদি যারা পঁচিশের আসো এই ব্যাচ কিনবা যারা পঁচিশের আগের কোনো ব্যাচ কেনার দরকার নেই যে রেকর্ড ক্লাস না করে লাইভ ক্লাসগুলো করে সেটাই ব্যাটার হবে এই ভর্তি তৃতীয় অধ্যায়ের তোমার কথা বৃষ্টি থেকে আচ্ছা বরিশাল থেকে বলছে আমাদেরকে আমাদের সাথে রয়েছে রাহাত আমাদের সাথে রয়েছে মার্শাল অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই তো আমরা শুরু করে দিচ্ছি কেমন ক্লাসটা শুরু করে দিচ্ছি তোমরা বন্ধু বান্ধব যারা আছে তাদের কিছু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আমরা প্রথমত এই যে অধ্যায় আমরা এটাকে বলি যে অর্থনীতি দ্বিতীয় পত্রের আমরা পড়াচ্ছি এই ব্যাচে শুধু আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো এই জন্য কারণ তোমরা জানো যে আমাদের পঁচিশের যারা আছো তোমাদের কিন্তু এইচএসসি মানে সেকেন্ড ইয়ার গিয়ে তোমাদের কিন্তু ফ্রি টেস্ট হয় এই প্রি টেস্ট এবং হচ্ছে টেস্ট পরীক্ষা এখানে কিন্তু সেকেন্ড পেপার থেকে কোশ্চেন বেশি হয় বা বলতে পারো সেকেন্ড পেপারে তোমাদের জন্য কোশ্চেন পরীক্ষায় বেশি সিলেবাসের অন্তর্ভুক্ত আর কি সেকেন্ড পেপার থেকে বেশি পরীক্ষা হয় সো যার কারণে আমরা আমরা সেকেন্ড সেকেন্ড পেপারটা পেপারটা আগে করব তারপর ফার্স্ট পেপারে বেশি বেশি এখানে আসলে দুইটা চ্যাপ্টার ম্যাথ আছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটা হচ্ছে চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ আত্মকর্মসংস্থান এই চ্যাপ্টারে তোমাদের কি আছে ম্যাথ আছে সো এই ম্যাথগুলো আমরা হচ্ছে আজকে থেকে শুরু করতেছি চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় তোমাদের ম্যাথ আছে এই দুইটা অধ্যায় হচ্ছে ম্যাথ বা এগুলোতে তোমাদের ম্যাথ নেই সম্পূর্ণ থিওরি তো আমাদের আশা করি সেটা শেষ করতে বেশি সময় লাগবে না তো তোমরা যারা এখনো ব্যাচে ভর্তি অনেক ভর্তি হয়ে যাও কারণ সেকেন্ড পেপার যেহেতু ধরেছি সেকেন্ড পেপার শেষ করতে কিন্তু আমার এক মাসের মধ্যে আমরা সেকেন্ড পেপার পুরোটাই করে ফেলবো শেষ করে ফেলবো এরপর প্রথম পত্র আমরা পড়ব প্রথম পত্র করতে আমাদের একটু সময় লাগবে যেহেতু প্রথম পত্র ম্যাথমেটিক্যাল শেষ হতে সময় লাগবে এই পুরো কোর্সটা হচ্ছে আমাদের চার মাসের সো চার মাসে আশা করছি আমরা একদম প্রপার হান্ড্রেড হান্ড্রেড একটা প্রিপারেশন আমরা গুছিয়ে নিতে পারবো এই ইকোনমিক্সের উপর এবং আশা করছি এর বাইরে আর কোনো কোর্স করতে হবে না কোথাও পড়তে হবে না আমার সাথে জাস্ট ক্লাসগুলো করবা লাইভে আর কোনো কাজ নেই না আজকে ফুল অফ দ্য কমপ্লিট হবে না ভাই আজকে লেকচার ওয়ান পড়াবো হ্যাঁ এই ক্লাসটা রেকর্ড থাকবে পেজে রেকর্ড থাকবে চব্বিশের স্টুডেন্টস অনেক ক্লাস করি কিন্তু এক্সামের দেওয়াই হল হলো না নো প্রবলেম ভাইয়া এক্সাম যে তোমরা যে এক্সাম দাও নেই সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই অ্যাডমিশনে কিন্তু তোমাকে এগুলো কাজে দিবে ইকোনমিক্সটাও তোমাকে আর ঢাকা ইউনিভার্সিটি তুমি গ্রুপ চেঞ্জ করলে সেক্ষেত্রে কাজে দিবে অথবা তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটে পরীক্ষা দিলে জিকের এর পরিবর্তে তুমি ইকোনমিক্স দাগাইতে পারবে সেখানে কিন্তু তোমাকে কাজে দিবে ইকোনমিক্সটা আর তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসের আয়োজন করছি কালকে থেকে আমরা ফ্রি ক্লাসের দিয়ে দেবো তোমাদের জন্য ফ্রি ক্লাস চলে আসবে আর ইজি বইটা কবে ইজি বই ভাই আসে না ইনশাল্লাহ এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে তোমরা পেয়ে যাবা সো চলো আমরা শুরু করি আমরা প্রথমে দেখি যে এই চাপ্টারের নাম হচ্ছে জনসংখ্যা মানব সম্পদ আত্মকর্মস্থান তার মানে এই চাপ্টারে এই চাপ্টারের তিনটা অংশে বিভক্ত জনসংখ্যা এই ভাগ করা প্রথম আমরা জনসংখ্যা সম্পর্কে জানবো তো জনসংখ্যা সম্পর্কে জানার জন্য এখানে একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে আমাদেরকে আমরা এই ইনফরমেশনগুলি একটু মনে রাখার মানে একটু আমরা পড়ে দেখি চল আমরা একটু পড়ি দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে যে পৃথিবীতে জনসংখ্যার ইতিহাস খুবই প্রাচীন মানে অনেক আগে থেকে আমরা জনসংখ্যা সম্পর্কে জেনে আসছি তো এই জনসংখ্যা সম্পর্কে জানার জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যার গুরুত্ব একটা অপরিসীম আমরা জানি যে একটা দেশের জনসংখ্যার উপরে ডিপেন্ড করে সেই দেশ কিভাবে তারা অগ্রসর হবে বা অর্থনৈতিক সমৃদ্ধি তারা অর্জন করতে পারবে নাকি পারবে না সেটা যেমন বলছে বিশেষ করে দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য উপাদান এরপর হচ্ছে জনসাধারণের কারিগরি জ্ঞান কাজের উদ্বেগ মনোবল দেশাত্মবোধ তারপর হচ্ছে তোমার রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন চেতনা বা দেশের প্রাকৃতিক হ্যাঁ দেশের প্রাকৃতিক সম্পদ আর্থিক ক্ষমতা এবং যান্ত্রিক সহযোগিতা সে সাথে একটি সুষ্ঠ ও বাস্তবমুখী অর্থনৈতিক কর্মপরিকল্পনা থাকলে দেশের অগ্রগতি নিশ্চিত করা যায় কোনো দেশের প্রকৃত সম্পদের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ হলেও পর্যাপ্ত জনসংখ্যার অভাবে সঞ্চিত সম্পদকে ব্যবহার করতে পারে না সো আবার জনসংখ্যা বেশি হলে সেক্ষেত্রে উন্নয়নে বাধাগ্রস্ত হয় তার মানে আমরা বুঝতেছি যে জনসংখ্যা যদি কম হয় তাহলে আমাদের যে রিসোর্সগুলো আছে প্রাকৃতিক সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না ঠিক মতো আবার জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তাও সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয় ঠিক আছে তো এই কারণে উন্নয়নের জন্য সম্পদ এবং জনসংখ্যার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তত্ত্ব জানা প্রয়োজন যেমন অঞ্চলটিতে যেই সংখ্যাগুলো বাস করে তন্মধ্যে কতজন পুরুষ কতজন নারী তাদের বয়স কাঠামো কেমন প্রতি বছর কতজন জন্মগ্রহণ করছে কতজন মৃত্যুবরণ করছে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার ঠিক আছে তাছাড়াও তাদের সামাজিক অর্থনৈতিক এমনকি শারীরিক অবস্থা কিরূপ এই এই ধরনের বিভিন্ন মানে কি এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে এগুলো জানার জন্য বিভিন্ন পদ্ধতি আছে জনসংখ্যা পরিমাপের জন্য যেমন আদমশুমারি বা জনসুমারি পদ্ধতি এরকম কিছু পদ্ধতি আছে তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে একটা দেশের জনসংখ্যার বিষয়টা আসলে কি এ আর কি সো জনসংখ্যা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেই বিষয়টা বুঝলাম সো জনসংখ্যা সম্পর্কে জানার জন্য আমাদের এখানে কয়েকটা কথা বলছি যে আমাদের জন্মহার মৃত্যুহার সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হয় সো আমরা প্রথমে চলে যাচ্ছি বাংলাদেশে যে বলবো তোমার হচ্ছে স্থূল জন্মহার বা স্থূল মৃত্যুহার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তার আগে আরেকটি ইনফরমেশন আছে যেমন ধরো বাংলাদেশে সাধারণত এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য আমাদের বাংলাদেশে প্রতি দশ বছর অন্তর অন্তর একটা একটা আদমশুমারি হয় দশ বছর অন্তর কি হয় বলো আদমশুমারি বা জনশুমারি হয় যেটাকে এখন আমরা বর্তমানে জনসুমারি বলে থাকি যেমন উনিশশো প্রথম বাংলাদেশের জনশুমারি হয় উনিশশো সালে পরীক্ষা আসতে পারে প্রথম বাংলাদেশের জনসুমারি বা আদমশুমারি হয় উনিশশো সালে এবং উনিশশো একাশি উনিশশো একানব্বই দুই হাজার লাস্ট যেটা হয়েছে আদমশুমারি দুই হাজার তেইশ সালে হয়েছে কেমন এভাবে করে প্রতি দশ বছর অন্তর সাধারণত হয়ে থাকে অনেক সময় কম বেশি হয়ে যায় উনিশ বিশ হয়ে যায় এটা আর কি সো এই তো আমরা প্রথমে যেটা নিয়ে এগুলো একটু পরে দেখবা বেশি প্রয়োজন না বাট আমাদের যেখানে মূল টপিক এই চ্যাপ্টারে সেই জায়গা থেকে আমরা শুরু করি সেটা হচ্ছে অশুদিত বা স্থূল জন্মহার বা যেটাকে আমরা সিভিআর বলি এই টপিক থেকে আমাদের এই চ্যাপ্টারের মূল টপিক শুরু হয় সো অশুদিত বা স্থূল বা আমরা বলি যে সিভিআর ক্রুড বার্থ রেট বা আমরা বলে থাকি অশুদিত জন্মহার বা স্থূল জন্মহার দেখো স্থূল জন্মহার বা অশুদিত জন্মহার বলতে আমরা আসলে কি বুঝে থাকি বলা হচ্ছে হ্যাঁ বলা হচ্ছে একটা দেশে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে প্রতি হাজারে সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন যেটাকে আমরা স্থূল জন্মহার বা জন্মহার বলছি সো স্থূল জন্মহার বের করার একদম সিম্পল একটা সূত্র আছে সেটা হচ্ছে সিভিআর যেটাকে আমরা ক্রুড বলছি। আমরা বলতে পারি সিভিআর সমান হ্যাঁ আমরা বলতে পারি যে সিভিআর সমান হচ্ছে সামেশন বিশন পি ইন্টু এক হাজার এখন হচ্ছে সামেশন বি মানে কি সামেশন মানে হচ্ছে নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্ম সংখ্যা অর্থাৎ একটা দেশের নির্দিষ্ট বছরে যে জীবিত জন্ম সংখ্যা বা শিশু সংখ্যা রয়ে আছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি যে নির্দিষ্ট বছরে অশোধিত সরি নির্দিষ্ট বছরে জীবিত জন্মহার বা তোমার কি সংখ্যা কি বলে জীবিত শিশুর সংখ্যা সেটাকে সামেশন বি বলে এই সামেশন অর্থাৎ যেটা জন্মের পরিমাণ শিশু জন্মের পরিমাণ জীবিত সেটাকে যদি সেই দেশের যে পপুলেশন সামেশন পি মানে হচ্ছে পপুলেশন বোঝায় পপুলেশন দ্বারা ভাগ করা হয় এবং এক হাজার দিয়ে গুণ করা হয় তাহলে আমরা সিভিআর বা ক্রুড বার্থ রেট পাবো বা অসুধির জন্মহার পাবো এখন প্রশ্ন অসুধির জন্মহার কাকে বলে এখানে লেখা আছে যে জন্মহারের বিভিন্ন পদ্ধতির মধ্যে অসুধির জন্মহার খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত জীবিত মোট জন্মহার এবং ওই নির্দিষ্ট সময়ে মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যার অনুপাতকে অনুপাত মানে ভাগ ফল সেটাকে আমরা বলে থাকি এবং সেটাকে এক হাজার দিয়ে গুণ করলে সেটাকে আমরা বলে থাকি স্থল জন্মহার বা অসুধির জন্মহার আমাদের জাস্ট সিম্পলি এই কথাটা মনে রাখতে হবে জাস্ট এখানে তোমাকে নামটা মনে রাখবো অসুধিতে বা স্থল জন্মহার যেটাকে ইংরেজিতে আর বা ক্রুড বার্থ রেট বলে এই শর্ট ফর্মটা মনে রাখবা সিবিআর সো সিবিআর মানে হচ্ছে সামেশন বিবি বাই সামেশন পি সামেশন বিবি মানে হচ্ছে জীবিত জন্মসংখ্যা সামেশন বিবি মানে হচ্ছে জনসংখ্যা অর্থাৎ জীবিত জন্মসংখ্যাকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে ওই বছরের সেই সময়ে একটা দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব সিবিআর বা ক্রুড বার্থ রেট আমরা পেয়ে যাব আমরা কি বুঝতে পেরেছি

তো তোমরা যারা ভর্তি না তোমরা কিন্তু ভর্তি যেতে পারবা আর আজকে যারা ক্লাস করতেছো তোমাদের জন্য একশো টাকার ডিসকাউন্টটা থাকবে তোমরা আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা অর্থাৎ নশো না হয় আটশো নিরানব্বই টাকা দাতে তোমরা হতে পার আর চব্বিশের যারা যদি কেউ থেকে থাকো তোমাদের জন্য কিন্তু কি হচ্ছে নতুন আমাদের তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাস শুরু হচ্ছে দু একদিনের মধ্যে আমরা লাইভ ক্লাস শুরু করে দিব অ্যাডমিশন টেস্টের ভাইয়া বইয়ের নতুন এডিশন কি অ্যাভেলেবেল হয়েছে না নতুন এডিশন ভাই আসে নাই নতুন এডিশন ইনশাল্লাহ যেহেতু পরীক্ষা হচ্ছে না আমরা এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আমাদের বই ইনশাল্লাহ চলে আসবে তোমরা পেয়ে যাবে পরবর্তী ক্লাস হচ্ছে আজকে আজকে হচ্ছে তো পরবর্তী ক্লাস হবে আমাদের হচ্ছে কয় তারিখ আজকে কিবার মঙ্গলবার তাই না বৃহস্পতিবার হবে পরবর্তী ক্লাস তবে সেটা পেইড বেসে প্রাইভেট গ্রুপে হবে ওকে চলো তাহলে আমরা একটা সলভ করি এখানে জাস্ট জন্মহারকে জনসংখ্যা দিয়ে ভাগ করে দেবো একটা গুণ করতে হবে একদম সিম্পল এই চ্যাপ্টার অনেক সহজ চলো আমরা করি দেখো এখানে লেখা আছে উদাহরণ মনে করি দুই সালে বাংলাদেশে বিশ লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে জাস্ট যেটাকে আমরা কি বলছি সামেশন বি বিশ লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে এবং উক্ত বছরে মধ্য সময়ে মোট জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি হলে ওই বছরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে কত তার মানে স্থূল জন্মহারের কথা আমাদেরকে বলা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি সিবিআর সময় সামেশন বিশন তাহলে তোমরা কি এটা ম্যাথটা করতে পারবা এখানে আমরা এই সামেশন বি এর মানটা বসা দিব সেটা হচ্ছে বিশ লক্ষ তাহলে আমরা বিশ লক্ষ বসিয়ে দিচ্ছি এবং আমরা ভাগ করবো সেটাকে ষোলো কোটি দ্বারা এখন অনেকে ষোলো কোটি লিখতে গিয়ে শূন্যের মধ্যে গোলমাল পাকায় ফেলে তো শূন্যের মধ্যে যদি গোলমাল পেকে পাকায় যায় তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে গুণে আসছি আমরা একক একক এই জন্য একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ ষোলো কোটি তাহলে আমরা ইন্টু এখানে হবে এক হাজার তাহলে আমাদের आंसरটা কি দাঁড়াবে বিশ লক্ষকে আমরা ষোলো কোটি দিয়ে ভাগ করবো আবার এক হাজার দিয়ে কিন্তু গুণ করতে হবে এক হাজার দিয়ে আমরা গুণ করবো তাহলে বিশ লক্ষ ডিভাইডেড বাই হ্যাঁ বিশ লক্ষ ডিভাইডেড বাই ষোলো কোটি ইন্টু এক হাজার এক হাজার দিয়ে আবার গুণ করতে হবে এটা মাস্ট তার আনসার হবে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ জন লিখতে পারো তোমরা প্রতি এক হাজার জনে বারো দশমিক পাঁচ জন কি করতেছে জন্ম গ্রহণ করতেছে বারো দশমিক পাঁচ মানে হচ্ছে জন সাড়ে জন তো জন্ম হয় না এটা তোমরা তেরো লিখতে পারো বাট আমরা অঙ্কের সুবিধাতে আমরা প্রায় সাড়ে বারো জন কি করছে বা প্রায় তেরো জন প্রতি এক হাজার জনে জন্মগ্রহণ করছে এটা আমরা লিখতে পারি সো আমাদের আনসার বের হয়েছে সিবিআই সমান বারো দশমিক পাঁচ সো এখানে আরেকটা বিষয় লিখছে যে এখানে একটা নোট লিখছে কোনো দেশের জনসংখ্যা পরিবর্তনের মাফকাটি জন্মহার মানে মাফকাটি হচ্ছে আমাদের এই জন্মহার বের করার মাধ্যমে আমরা করতে পারি জন্মহার ধনাত্মক হলে জনসংখ্যা বৃদ্ধি পায় আর যদি জন্মহারটা ঋণাত্মক হয় বা হ্রাস পায় তাহলে সেটা বলা হয় যে জন্মহারটা কমে যাচ্ছে আস্তে আস্তে এটা বলা হয় জন্মাটা ধনাত্মক হলে পজিটিভ আর নেগেটিভ হলে মানে জন্মহারটা যদি ছোট হয়ে যায় একে চেয়ে ছোট হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে বলা হয় জনসংখ্যা সেক্ষেত্রে কমে যাচ্ছে স্যার এসএসসি পঁচিশের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট আমার অনেক ক্লাস করা হয় নাই ক্লাসগুলো রেকর্ড কই পাবো গোল্ডেন ব্যাচের ক্লাসগুলো তোমার ব্যাচে যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে তুমি ফিচার অপশন বা অ্যানাউন্সমেন্ট অপশনে গেলে পেয়ে যাবো অথবা আমাদের পেজে মেসেজ দাও তোমাকে গাইড করবে চব্বিশে কি এইচএসসির জন্য চব্বিশ ব্যাচে কি এইচএসসির জন্য আর ইকোনমিক্স লাগবে না মানে আগে তো আমার অপশনাল ছিল কৃষি তোমার কথা নাই আমি ওকে তাহলে আমরা এখানে পেয়ে গেছি আমাদের আনসার হচ্ছে বারো দশমিক পাস তোমরা কি করতে পারছো তোমরা কি করতে পারছো ওকে তো আমাদের আনসার আমাদের স্থূল জর্মহার মান বের হয়েছে বারো দশমিক পাঁচ গেল এটা দুই নম্বর সূত্রে আমরা চলে যাব দুই নম্বর সূত্র হচ্ছে আগের মতোই জাস্ট সেম থাকবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আগে আমরা বলছি অশোধিত জন্মহার এখন বলবো অশোধিত মৃত্যুহার বা স্থুল মৃত্যু হার যেটাকে আমরা সিডিআর বলি বা সিডিআর বা ক্রুড ডেথ রেট আমরা বলে থাকি সো সিভিআর বা ক্রুড ডেথ রেট মানে কি আমরা একটু দেখি সো বলা হচ্ছে প্রতি বছর একটা দেশে মানে প্রতি হাজার জনে যতজন মানুষ মৃত্যুবরণ করতেছে সেই পরিমাণটাকে আমরা ক্রুড দেয়ার ট্রেড বা স্থুল মৃত্যু হার বলে থাকি তো এটা সূত্র হচ্ছে আগে যেখানে আমরা সামেশন বি বলছি সেখানে এখন হবে সামেশন ডি সো সামেশন ডি মানে হচ্ছে নির্দিষ্ট বছরে মোট মৃত্যুবরণ সংখ্যা মানে কতজন মৃত্যুবরণ করতেছে সেটা সেটাকে ভাগ করতে হবে পপুলেশন দ্বারা এবং একাধারে দ্বারা করতে হবে গুণ করতে হবে তাহলে একদম সিম্পল আগের মতোই জাস্ট শুধুমাত্র যেখানে বি ছিল সেখানে এখন ডি বলতেছি আর আগে ছিল সিভিআর জাস্ট আগে বলছিলাম আমরা সিভিআর ক্রুড বাথ রেট এখন বলবো সিভিআর ক্রুড দ্যাট রেট ওকে সো আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে আমরা একটু অঙ্কটা করি এক্সাম্পলটা একটু করি বলা হচ্ছে মনে করি দু হাজার ষোলো সালে বাংলাদেশে ষোলো লক্ষ লোক মৃত্যুবরণ করছে কত লক্ষ ষোলো লক্ষ এবং উক্ত বছরে মধ্য সময়ে মোট জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি তাহলে ওই বছরে প্রতি এক হাজার জন্য কতজন মৃত্যুবরণ করা তাহলে আমরা এখানে সামেশনটা বের আনসারটা বের করি তাহলে হবে সিডিআর তোমরা কি করতে পারবা তাহলে আমাদের সূত্র হবে এটা হচ্ছে সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইন্টু এক হাজার আমরা এখানে বসাবো মাথা রাখবা সিভিয়ার সিভিয়ার দুইটার ক্ষেত্রে এক হাজার দিয়ে গুণ হবে ওকে আমরা এখানে মানটা বসাই মানটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমরা এখানে বসাচ্ছি এখানে আমরা বসাচ্ছি এবং আমরা যদি বলি যে নিচে পপুলেশন পপুলেশন হচ্ছে কোটি তাহলে এখানে আমরা ষোলো কোটি বসাচ্ছি ষোলো কোটি আমরা এখানে বসাচ্ছি কিন্তু এক হাজার দিয়ে আমরা কি করব গুণ করব। তাহলে আমাদের আনসারটা কত হয় একটু দেখো তো তোমরা বের করো তো আমাকে বলো কত হয় আনসারটা বের করে আমাকে বলো কত হয় আনসার টিটু কত হয় বলো তোমরা করতে পারবে ষোলো লক্ষকে ষোলো কোটি দিয়ে ভাগ করবা এবং এক হাজার দিয়ে গুণ করতে হবে হ্যাঁ আমাকে মারি মারি মারিহা বলেছে জান্নাতুন জান্নাতুন মারিহা বলেছে আমাদেরকে দশ হবে স্যার আচ্ছা হ্যাঁ দশ হবে তাহলে এটা আনসার হবে দশ জন অর্থাৎ প্রতি এক হাজার জনে জন মৃত্যুবরণ করছে তাহলে আমরা সিভিআর করলাম সিডিআর করলাম খুব সহজ না একদম সহজ না এই চ্যাপ্টারটা খুব সহজ সূত্রগুলো এবং এটা অনেক সহজ এই চ্যাপ্টারটা ওকে ফাইন তাহলে আমরা পরবর্তীটায় যদি যাচ্ছি পরবর্তী ম্যাথে যাব তিন নাম্বার ম্যাথ চলো তিন নম্বর ম্যাথ বলছে যে স্বাভাবিক বৃদ্ধির হার এটাকে আমরা বলে থাকি নর্মাল গ্রোথ রেট নর্মাল গ্রোথ রেটকে আমরা বলি যে এনজিআর বা নর্মাল গ্রোথ রেট সে এনজিআর সূত্রটা হচ্ছে যদি আমরা একটা দেশে যেটা জন্মহার যেটা আমরা একটু আগে বের করছি এই জন্মহারের জায়গায় আমরা লিখতে পারি সি ভি আর এবং মৃত্যুহার জায়গায় আমরা লিখতে পারি অর্থাৎ জন্মহার থেকে মৃত্যুহারকে বিয়োগ করে দিয়ে সেটাকে যদি এক দিয়ে ভাগ করি এবং দিয়ে গুণ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা স্বাভাবিক বৃদ্ধির হার বলি অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধির হার মানে হচ্ছে জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করা তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে এক দিয়ে ভাগ একশোটি গুণ কেন কারণ আমরা এই যে জন্মহার এবং মৃত্যুহার আমরা করি সেগুলো আমরা প্রতি এক হাজার জনে নির্ণয় করি বা এক হাজার জনে আমরা করে থাকি সাধারণত বাট আমাদের যে এনজিআর বা নর্মাল গ্রোথ রেট এটা কিন্তু আমাদের প্রতি একশো জনে বা আমাদেরকে বের করতে হয় যে কত পার্সেন্ট আমাদের জনসংখ্যা নর্মাল গ্রোথ রেট কত বা এনজিআর কত সেটা আমাদের পার্সেন্টেজে প্রতি একশো জনে নির্ণয় করতে হয় তাই আমরা যেহেতু সিবিআর এবং সিডিআর বের করার ক্ষেত্রে জন্মহার মৃত্যু হার বের করার ক্ষেত্রে অলরেডি একশো গুণ করে ফেলেছিলাম সেই গুণটাকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার দিয়ে কি করতে হবে এক হাজার দিয়ে আগে ভাগ করতে হবে যাতে ওই জন্মহার মৃত্যুহারের মৃত্যু মধ্যে যে এক হাজার ছিল গুণ করা সেটা যেন কি হয়ে যায় ডিসমিস হয়ে যায় সেজন্য আগে গুণ করেছিলাম এখন সেটা কি করবো ভাগ করে দিব তাহলে সেটা চলে যাবে এক হাজারটা চলে যাওয়ার পর আমরা একশো দিয়ে গুণ করবো কারণ এই পিজি এনজিআরটা আমাদের সাধারণত একশো জনে বা পার্সেন্টিজে আমাদের বের করতে হয় কত পার্সেন্ট সেটা সেই সেইভাবে আর কি তাহলে তিন নাম্বার হবে স্বাভাবিক বৃদ্ধির হার বা নর্মাল গ্রোথ রেট যেটাকে আমরা এনজিআর বলছি তাহলে এনজিআর হবে হচ্ছে জন্মহার মাইনাস মৃত্যু হার ডিভাইড বাই 1000 ইনটু 100 ক্লিয়ার আমরা এই সূত্র ব্যবহার করে এই ম্যাথটা আমরা একটু সলভ করি যদি আমরা যে ম্যাথ করেছিলাম সেই ম্যাথও কিন্তু আমরা সরাসরি সলভ করতে পারি চলো আমরা আগে আমরা এটা করি তারপর আমরা আগে যেটা করেছিলাম সেটা করব সেকেন্ড বলছে 2016 সালে বাংলাদেশে জন্মহার হয়েছে 18.5 সরি 18.8 মৃত্যুহার হচ্ছে মৃত্যুহার হচ্ছে 5.1 তাহলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত হবে ঠিক আছে তাহলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হলো তাহলে আমরা বলতে পারি আমরা বলতে পারি আমাদের যে জন্মহার জন্মহার সেই থেকে আমাদেরকে বাদ দিতে হবে মৃত্যু হার মৃত্যু হার এবং আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে প্রশ্ন আসতে পারে স্যার এক হাজার দিয়ে বা একশো দিয়ে গুণ কেন কারণ আমরা জানি যে একাধিক দিয়ে ভাগ করতেছি এই জন্য কারণ এই জন্মহার এবং মৃত্যু হয় সেটা এক হাজার অলরেডি গুণ করা আছে সেটা ডিসমিস করার জন্য বাদ দেওয়ার জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ করতেছি আর একশো দিয়ে গুণ করতে হয় করতে হয় এই জন্য কারণ এই এনজিআরটা বা নর্মাল গ্রোথ রেটটা সাধারণত পার্সেন্টেজে বা প্রতি একশো জনে বের করা হয় সো এখানে আমাদের তাহলে আনসার হবে জন্মহারটা হচ্ছে আঠারো দশমিক আঠারো দশমিক আট এবং মৃত্যুহার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দশমিক এক এবং এক হাজার দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমাকে বলো তো আনসারটা কত হয় তোমরা করতে পারবা হ্যাঁ আমাদেরকে আমাদেরকে বলেছে ওয়ান আমাদেরকে মারিহা বলেছে তেরো দশমিক সাত তোমারটা হয়েছে একটু ঠিক করে নাও তারপর চৈতি আমাদেরকে বলছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আচ্ছা শাহিন আমাদেরকে বলেছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন বলছে আমি তোমাদের আনসারকে মেনে নিবো আচ্ছা তাহলে তোমাদের উপর বিশ্বাস করলাম ওয়ান পয়েন্ট থ্রি সেভেন হচ্ছে আমাদের কি আসতেছে নর্মাল গ্রোথ রেট যে এটা তুমি পার্সেন্টও লিখতে পারো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বা জন লিখতে পারো নো প্রবলেম জন লেখা যাবে এটা একশো জন বোঝাবে আর কি একশো জনের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন জন হচ্ছে আমাদের কি পাচ্ছে নর্মাল গ্রোথ রেট বা স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে ওকে তাহলে আমরা তিনটা সূত্র পড়লাম আমরা পড়েছি সিভিআর আমরা পড়েছি সিডিআর আমরা পড়েছি এনজিআর গ্রোথ রেট আমরা যেটা পড়বো চার নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে পিজিআর বা পপুলেশন গ্রোথ রেট বা জনসংখ্যা বৃদ্ধির হার যেটা আমরা এনজিআর পড়ছি একটু আগে সেই এনজিআর এর সাথে এই সূত্রে অনেকটাই মিল আছে কেমন দেখো আমরা এনজিআর মধ্যে জর্মহার থেকে মৃত্যুহার আমরা বাদ দিয়েছিলাম এক হাজার দিয়ে ভাগ একশো দিয়ে আমরা গুণ করছিলাম পিজিআর এনজিআর মধ্যে পার্থক্য হচ্ছে একটা জিনিস যোগ করতে হয় আর একটা জিনিস বিয়োগ দিতে হয় ঠিক আছে তাহলে এখানে বলছি আমরা জন্মহারের সাথে একটা জিনিস যোগ করতে হয় আর কি করতে হয় বিয়োগ দিতে হয় আচ্ছা এখানে একটা রেভ হবে এখানে দুইটাই সেম বসা দিয়েছে এটা হবে আচ্ছা হম আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই জন্মহারের সাথে আমাদেরকে বহিরাগমন যোগ করতে হবে এবং মৃত্যুহারের হারের সাথে বহির্গমন বহির্গমন আমাদেরকে যোগ করতে হবে তাহলে বহিরাগমন এবং বহির্গমন সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে তো আমি একটু বিষয়টা বলি জর্মহারের সাথে এটা যোগ করবো মৃত্যু সাথে যোগ করবো তারপর এই যোগফল থেকে এটা বিয়োগ দিবে এক হাজার দিয়ে ভাগ দিয়ে গুণ এক হাজার দিয়ে কেন ভাগ দিয়ে কেন গুণ সেটা অলরেডি আমি বলে ফেলছি যেহেতু আমাদের জন্মহার মৃত্যুহারের সাথে এক হাজার গুণ অবস্থায় থাকে সেজন্য আমাদেরকে সেগুলো বাদ দেওয়ার জন্য এক দিয়ে ভাগ করতে হয় একসাথে গুণ করতে হয় এখন জর্মহারের সাথে এটা কেন যোগ হয়েছে আসলে আমরা একটু আগে যেটা করছিলাম এনজিআর যেটা ছিল এনজি নর্মাল গ্রোথ রেট যেটা ছিল সেটার মধ্যে আমাদের শুধু জর্মহার থেকে মৃত্যুহার বিয়োগ এক হাজার দিয়ে ভাগ দিয়ে গুণ করতাম বাট আসলে সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি পপুলেশন গ্রোথ রেট বা জনসংক কত বৃদ্ধি পাচ্ছে সেটা বের হইতো না কারণ শুধুমাত্র যে জন্মহার মৃত্যুর মাধ্যমে একটা দেশের জনসংখ্যা বাড়া এমন কিন্তু না আরেকটা ফ্যাক্টরের কারণে জনসংখ্যা বাড়তে কমতে পারে যেটা আমরা বলে থাকি বহিরাগমন এবং বহিরাগমন অর্থাৎ দেশান্তরের সংখ্যা বা অভিবাসীর সংখ্যা থেকে অর্থাৎ বাইরের দেশে কত চলে যাচ্ছে অথবা কত বাইরের দেশ থেকে আসছে সেটার উপরে কিন্তু জনসংখ্যা বাড়তেছে না কমতেছে সেটা কিন্তু ডিপেন্ড করে থাকে তাহলে এখানে আমরা জন্মহারের সাথে এই বহির্গমনটা যোগ করতেছি বহিরাগমন মানে হচ্ছে বাইরের দেশ থেকে যারা আগমন করতেছে বাংলাদেশে স্থায়ী বা অস্থায়ী থাকার জন্য তাদেরকে আমরা বহিরাগমন বলি তো এটা মনে রাখবে এভাবে যে এখানে দেখো বহির এই যে আগমন থেকে মনে রাখবে আগমন এই আকার থেকে মনে রাখবে আগমন আগমন মানে হচ্ছে আগমন করলে দেশে তাহলে হচ্ছে জনসংখ্যা বাড়ে তো সেটা জন্মহারের সাথে যোগ আর এই মৃত্যুহারের সাথে বহির্গমন বিয়োগ হয় এখন মনে মনে রাখতে এই দুইটা ওয়ার্ড কেমন মনে রাখবা কোনটা কার সাথে যোগ হবে সেটা কেমন মনে রাখবো আমি তোমাদেরকে বলি দেখো এখানে একটা র্যাপ আছে বহির্গমনের মধ্যে কি একটা র্যাপ আছে এই র্যাপ দ্বারা বোঝাচ্ছে তোমরা বিমান দেখছো না যখন একটা বিমান হচ্ছে বাইরের দেশে মনে করো যে উড়াল দিয়ে চলে যায় তো এটা মনে করে বিমান বিমান যদিও বেশি সুন্দর হয় নাই এটা মনে করে বিমান বুঝছো এই বিমানটা বাইরের দেশে মনে করো যে উড়ে চলে যাচ্ছে তাহলে বাইরের দেশে যখন একটা বিমান উড়ে চলে যায় তাহলে জনসংখ্যা কিন্তু কি হয়ে যায় কমে যাবে বাংলাদেশে মনে করো একটা বিমান উড়ে চলে যাচ্ছে বাইরের মানুষ নিয়ে তাহলে জনসংখ্যা কমে যাবে না তো এই বিমানটা দেখতে কিসের মতো একটা র্যাপের মতো র্যাপটাও যেমন এরকম বিমানটাও কি উপরের দিকে উড়ে চলে যাচ্ছে তার মানে যেটাতে র্যাপ আছে যে বর্ণটার মধ্যে র্যাপ আসছে সেটা হচ্ছে মৃত্যু হারের সাথে লিখবা কারণ মনে করবো যে বিমানে করে মানুষ চলে যাচ্ছে তো মানুষ কমে যাচ্ছে মানুষ মারা গেলে যেমন কমে যায় চলে গেলে অর্থাৎ বহির্গমন হলে কিন্তু কি হয়ে যায় মানুষজন কমে যায় এই বহির্গমনকে আমরা দেশান্তর বলি ঠিক আছে আর এই বহিরাগমনকে আমরা হচ্ছে কি বলি যে দেশে মানুষ কি হচ্ছে তোমার চলে আসতেছে এটা বোঝাচ্ছে ওকে সো সরি এটাকে আমরা দেশান্তর বলে থাকি মানে দেশ থেকে মানুষ চলে যাচ্ছে আর এটাকে আমরা বলি দেশে মানুষ আসতেছে আর কি বহিরাগমনের মাধ্যমে আচ্ছা সো এইখানে বহিরাগমন কি বহির্গমন কি সেটা এখানে দেওয়া আছে খুব সুন্দর করে এখন দেখো আমরা একটা ম্যাথ করব তাহলে আমরা বুঝতে পারবো আরো যে এখানে আমরা কিভাবে আমাদের আনসারটা করতে পারবো দেখো বলা হচ্ছে দুই হাজার ষোলো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আঠারো দশমিক আট যেটা আমরা একটু আগে করেছিলাম এবং মৃত্যুবরণ করেছে পাঁচ দশমিক এক তার বলছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বা যেটাকে আমরা এটা তো করে ফেলছি এই ম্যাথটা এখানে কেন দিচ্ছে আচ্ছা এটা হবে না আমরা এটাকে একটু মডিফাই করি অর্থাৎ আমরা আমি একটু দেখি এটা কিনা এখানে আচ্ছা দেয়নি। আমরা এটাকে এই ম্যাপটাকে একটু মডিফাই করি এটাকে একটু মডিফাই করি এই দুটা মনে করো ঠিক আছে আঠারো দশমিক পাঁচ আঠারো দশমিক আট এবং পাঁচ দশমিক এক এটা ঠিক আছে এটার মধ্যে এখন আমরা মনে করো যে কি করব এই প্রশ্নটা আমরা করতেছি না আমরা এটার মধ্যে হচ্ছে ওই দুটা অ্যাড করবো একটা হচ্ছে বহিরাগমন বহিরাগমনের সংখ্যা মনে করো যে পাঁচ আর হচ্ছে বহির্গমন লিখবো আর হচ্ছে বহির্গমন মনে করো তিন তো আমরা এটার উপর ভিত্তি করে পিজিআর বা পপুলেশন গ্রোথ রেট বের করবো এনজিআর না পিজিআর করবো তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে সুতরাকেই আমাদের জন্মহার যেটা আসছে তার সাথে আমি সরাসরি মাঠটা বসাচ্ছি জন্মহারের সাথে আমাদের এই আঠারো দশমিক আট এটার সাথে আমাদের যোগ করতে হবে যেটা বহিরাগম আগমন আগমন যেটা সেটা যোগ করবো পাঁচ এটা যোগ করলাম এবং সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে মৃত্যুবরণ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে এই যে বহিগম যেটা র্যাব আছে সেটা তিন যোগ করবো প্লাস থ্রি এবং এটাকে ভাগ করবো আমরা এক হাজার দিয়ে এক হাজার দিয়ে ভাগ করবো একশো দিয়ে কি করবো আমরা গুণ করবো তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে বলো এটা আনসার কত আসে তোমরা একটু করে আমাকে বলো কত হয় এই পেজে ভিডিও গুলো থাকবে ভিডিও গুলো তো থাকবে না এটা তো পেইড বেসের ক্লাস ভাইয়া বুঝছো আজকের ক্লাসের ভিডিওটা থাকবে আর কি এর পরবর্তী ক্লাসগুলো পেইড ব্যাচে হবে পেইড ব্যাচে প্রাইভেট গ্রুপে হবে তাহলে এটার আনসার কথা হয় বলো একটু আমাকে হেল্প করো তোমরা তাহলে আঠারো দশমিক পাঁচের সাথে আমরা এটা যোগ করবো আমি করে দিচ্ছি আঠারো দশমিক পাঁচ যোগ পাঁচ সরি আঠারো দশমিক আট আঠারো দশমিক আট যোগ পাঁচ তাহলে হবে তেইশ দশমিক আট এখান থেকে আমাদের বিয়ে করতে হবে এটা হবে আট দশমিক এক এটা বিয়ে করলাম এটাকে ভাগ করবো এক হাজার দ্বারা এবং আমরা একশো দ্বারা গুণ করবো হ্যাঁ এই যে অনেকে আনসার দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আইব তোমারটা একটু ভুল হয়েছে তুমি একটু ঠিক করে নাও মো ঠিক আছে তোমার আনসার স্বর্ণ বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন আমাদের সাথে মোহাম্মদ মো আচ্ছা তারপর হচ্ছে স্বর্ণা বলেছে হ্যাঁ তারপর আর কি আছে আছে বলছে ওকে সরি আচ্ছা একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে যারা এই ব্যাচে অলরেডি এই ব্যাচে ভর্তি হয়ে গেছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে রেগুলার লাইভে ক্লাসগুলো করে ফেলবা কারণ দেখা যাবে অনেক সময় এজে যেমন আমাদের আগের ব্যাচ যেটা ছিল জিরো টো হিরো ব্যাচ সেই ব্যাচে কিন্তু অনেকেই ভর্তি হইছে প্রায় সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট কিন্তু ওই ব্যাচে ছিল সো অনেকে দেখা গেছে যে লাইভ ক্লাসগুলো কি নেই ঠিক মতো নেই সো না করার কারণে এখন আর লাইভ ক্লাসগুলো করতে ইচ্ছে করতেছে না দেখো ক্লাসগুলো সেই জন্য তোমাদের যেটা করতে হবে যে লাইভে আমার সাথে করে ফেলবে একটু কষ্ট হইলেও লাইভ আমার সাথে করে ফেলবে কোনো ক্লাস যদি মিসও হয়ে যায় কোনো কারণে অবশ্যই সেটা পরবর্তী ক্লাস হওয়ার আগে তুমি করে ফেলবা তাহলে দেখা যাবে তোমার আমার সাথে তুমি আগাতে পারবে এবং তোমার একটা ভালো রেজাল্ট তুমি এনশিওর করতে পারবা আর একটু আবার বলতেছি দেখো এখানে জাস্ট জর্মহারের সাথে বহিরাগমন যোগ করবা মৃত্যুহারের সাথে বহির্গমন যোগ করবা যেটাতে র্যাব আসছে সেটা মৃত্যুহারের সাথে করবা র্যাব মানে হচ্ছে একটা বিমানের মতো জাস্ট উড়ে চলে যাচ্ছে এগুলো চিন্তা করবা তাহলে হারের সাথে সেটা হবে আর আগমন আকার থেকে বলবে আগমন সেটা জন্মহারের সাথে যোগ হবে তা আমরা এক্সাম্পল নিয়েছি এক্সাম্পল মধ্যে জর্মহার বলছে আঠারো দশমিক আট এবং মৃত্যুহার বলছে ফাইভ পয়েন্ট ওয়ান এবং বলছে বহিরাগমন হচ্ছে পাঁচ এবং বহির্গমন বলছে তিন তাহলে আমরা এই জন্মহারের সাথে আঠারো দশমিক আটের সাথে আমরা এই বহিরাগমটা আমরা যোগ করব 5.5 আমরা যোগ করব এবং আমাদের যেটা মৃত্যু হার ফাইভ পয়েন্ট ওয়ান এটার সাথে আমরা এই যে যেটা চলে গেছে মানুষ সেটা আমরা যোগ করব তারপর এই যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ দিয়ে দিবা বিয়োগ দেওয়ার পর এক দিয়ে ভাগ করবা একশো দিয়ে গুণ করবা ওয়ান আসবে ওয়ান আসবে হুম তাহলে আমরা চারটা ম্যাথ করে ফেললাম অলরেডি জনসংখ্যা পপুলেশন পপুলেশন আর আমরা করে ফেললাম আচ্ছা এরপরে চলে আসে আমরা আরেকটা টপিক পাঁচ নাম্বার হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি যেটাকে আমরা জিরো পপুলেশন গ্রোথ বলি বা এটাকে পিজি বলা হয় জিরো পপুলেশন গ্রোথ বা যদিও এই টপিকটা বা এইটা হচ্ছে আসলে কোনো সূত্র না বা এটাতে কোনো ম্যাথ আসবে না বাট আমাদের পরীক্ষা আসতে পারে যে জ্যাড পিজির পুনরূপ কি বা পিজি এই যে এটা পুনরূপ কি তাহলে আনসার হবে জিরো পপুলেশন গ্রোথ এটা একটা টার্ম বা এটা একটা বিষয় যেরকম যদি কোনো একটা দেশের জন্মহার এবং মৃত্যুহার সেম হয় বা একই হয় তাহলে সেক্ষেত্রে আনসারটা কি আসবে জিরো আসবে জেড পিজির অর্থাৎ আমাদের পপুলেশন গ্রোথ রেটটা জিরো আসবে সেই জিরো আসাটাকে আমরা জেড পিজি বলি অর্থাৎ কোন দেশে যদি জন্মহার আর মৃত্যুহার সেম হয় যেমন আমি যদি বলি কোনো দেশের জন্মহার দশ এবং মৃত্যুহারও দশ তাহলে সে সেক্ষেত্রে জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ দিলে আনসার আসবে জিরো এই টার্মটাকে আমরা বলি জেড পিজি বা জিরো পপুলেশন গ্রোথ অর্থাৎ কোন দেশে যদি জনসংখ্যা বৃদ্ধি না পায় যেমন এরকম একটা দেশ হচ্ছে জাপান যেখানে জন্মহার এবং মৃত্যুহার প্রাইস সিমিলার যার কারণে আমরা বলতে পারি সেই দেশে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি তোমার একদম নাই বললেই চলে বা জিরো এর মতো জেড পিজি বলতে পারি সে দেশে জিরো পপুলেশন গ্রোথ মানাচ্ছে জেড পিজি বা আমরা বলতে পারি যে তোমার শূন্য জনসংখ্যা বৃদ্ধি আর কি ঠিক আছে একটু দিয়ে দাও এরপর আমরা চলে আসি এরপর আমাদের আছে যে জনসংখ্যার ঘনত্ব আমরা করব যেটাকে আমরা বলে থাকি ডেন্সিটি অফ পপুলেশন এটা এটা তোমরা আগে থেকেই জানো ডেন্সিটি অফ পপুলেশন বের করার সূত্র এবং সেগুলো তোমরা আগে থেকেই জানো ডেন্সিটি অফ পপুলেশন মানে হচ্ছে আমি যদি বলি মনে যে এইদিকে এক কিলোমিটার এইদিকে এক কিলোমিটার এই পাশে এক কিলোমিটার এবং এই পাশে এক কিলোমিটার এবং এইদিকে এক কিলোমিটার এভাবে করে চারো পাশে যদি এক কিলোমিটার জায়গা হয় এটাকে বলা হয় এক বর্গ কিলোমিটার এই এক বর্গ কিলোমিটারের মধ্যে যতজন মানুষ বসবাস করে সেটাকে বলা হয় সেইটাকে বলা হয় সেই দেশের জনসংখ্যা গ্রহণত্ব যেমন আমি যদি বলি এটা স্যার কেমনি বলবো এটা করা একদম ইজি এখানে তোমাকে প্রতি বড় কিলোমিটার কত সেটা ভাবার দরকার নেই তোমাকে যেটা করতে হবে একটা দেশের টোটাল এরিয়াটা কত সেটা মনে রাখতে হবে কত বর্গ কিলোমিটার এবং ওই দেশের মোটাল জনসংখ্যাটা কত সেটা মনে রাখবা তাহলে তুমি যদি টোটাল জনসংখ্যাকে টোটাল পপুলেশন দ্বারা ভাগ সরি টোটাল এরিয়া দ্বারা ভাগ করে দাও টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা তুমি যদি ভাগ করে দাও তাহলেই কিন্তু ডিপি বা ডেন্সিটি অফ পপুলেশন কিন্তু পাওয়া যাবে বা জনসংখ্যার ঘনত্ব কিন্তু পাওয়া যাবে ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে ডেন্সিটি পপুলেশন মানে হচ্ছে বর্গ লিমিটারে বা প্রতিবর্গ মাইলে মানুষ বসবাস করে সেটা বলা হয় সেই দেশের ডেন্সিটি অফ পপুলেশন বা জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ একটা দেশের জনসংখ্যা ঘনত্বটা কেমন সো আমরা এটা করতে পারবো সুতরা হচ্ছে টিপি ডিভাইড বাই টি এ টিপি মানে টোটাল পপুলেশন আর টিএ মানে হচ্ছে টোটাল এরিয়া টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করলে ডিপি বা ডেন্সিটি অফ পপুলেশন পাওয়া যাবে সেখানে একটা এক্সাম্পল আছে দু হাজার তেইশ সালে বাংলাদেশের জনসংখ্যা আছে জনসংখ্যা তো বলছে দেখো দু হাজার তেইশ সালে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ষোলো ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো ষোলো জন এটা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা আসবে এটা কিন্তু অ্যাকচুয়াল জনসংখ্যা দু হাজার তেইশ সাল অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো ষোলো জন কেমন হাজার মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত পারব এটা আমরা সবাই জানি তাহলে বাংলাদেশে মোট প্রতিবার কতজন লোক বসবাস করে বা ডিপি বা ডেন্সিটি পপুলেশন কত বা ঘনত্ব কত তাহলে আমরা খুব সিম্পলি করে ফেলতে পারবো ডিপি সমার টি এর টোটাল এরিয়া ডিভাইড বাই সরি টোটাল পপুলেশন ডিভাইড বাই টোটাল এরিয়া টোটাল পপুলেশান আমরা পাইছি টোটাল পপুলেশান হচ্ছে এটা সরি টোটাল পপুলেশন হচ্ছে ষোলো কোটি হ্যাঁ ষোলো কোটি একান্ন লক্ষ তারপর হচ্ছে আটান্ন হাজার ছয়শো ষোলো জন এটা হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা আর টোটাল এরিয়া হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ সত্তর বারো কিলোমিটার তাহলে আমরা এখন যদি করি এটা এটাকে ভাগ করা আসা কত আসে তো ফাহিম সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম এটা আমাকে বলো কত আসে তোমরা যারা ক্লাসটা করতেছো একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দাও ভাই আজকে এই চ্যাপ্টার শেষ করে দিবেন না 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 আমরা জাস্ট লেকচার ওয়ান করতেছি আজকে এটা হচ্ছে আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস বেসের অরিয়েন্টেশন ক্লাস কেমন হুম এগারোশো উনিশ বলতেছে অনেকে এক হাজার একশো উনিশ এক হাজার একশো উনিশ বলতেছে অর্থাৎ আমাদের ডেনসিটি অফ পপুলেশন এক হাজার একশো উনিশ জন অর্থাৎ প্রতি এক হাজার প্রতি বড় কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারোশো উনিশজন কি করতেছে বসবাস করতেছে বাংলাদেশে তাই না এটাই বলা হচ্ছে হ্যাঁ একশো এগারোশো জন প্রায় মানে এগারোশো বিশ জন প্রায় এক হাজার একশো বিশ জন আর কি সো আমরা তাহলে খুব সিম্পলি করে ফেলতে পারতেছি ছ নাম্বার সূত্র ডেন্সিটি পপুলেশন বা ডিপি আমরা করে ফেললাম জাস্ট আমাদের টোটাল জনসংখ্যা টোটাল এরিয়া দ্বারাকে তবে ভাগ করতে হবে এরপর আসো এখানে আর দুইটা সূত্র আছে এই দুটো সূত্র করলেই মোটামুটি আমাদের প্রথম আজকে লেকচার কমপ্লিট হয়ে যাবে আর দুটো সূত্র পড়ব তারপর আমরা ক্লাস শেষ করে দেব সো এর পরবর্তী যে সূত্রটা সেটা হচ্ছে নিট অভিবাসন বা যেটাকে আমরা বলি এনএম বা নেট মাইগ্রেশন এই মাইগ্রেশন মানে তোমরা মাইগ্রেশন শব্দটা তোমরা কি করেছো পড়েছো ইংলিশের মধ্যে ইংরেজির মধ্যে সো মাইগ্রেশন মানে হচ্ছে দেশান্তর বা আমরা বলতে পারি অভিবাসী অভিবাসিত জনসংখ্যার পরিমাণ সো নিট অভিবাসনের পরিমাণ আমরা বের করব সো নিট অভিবাসন মানে বোঝানো হয় যে টোটাল যে মাইগ্রেশনটা হচ্ছে সেটা নিটটা কত নিট বলতে বোঝাচ্ছি অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বাদ দিলে অর্থাৎ তুমি বলতে পারো বহিরাগমন থেকে বহির্গমন তুমি যদি বাদ দাও বা তুমি বলতে পারো ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে ইন মাইগ্রেশন মানে হচ্ছে যারা বাইরের দেশ থেকে আসছে বাংলাদেশে সেটা আর আউট মাইগ্রেশন মানে হচ্ছে যারা বাংলাদেশ থেকে চলে গেছে সেটা তাহলে যারা আসছে যারা চলে গেছে এই দুটা পার্থক্যকে আমরা বলে থাকি এনএম এন এম বা নেট মাইগ্রেশন বা নিট অভিবাসন তাহলে নিট অভিবাসন একটা বিষয় আর একটা বিষয় আছে যেটাকে আমরা নিট অভিবাসন হার বলি সেটা একটু বলে ফেলি সেটা হচ্ছে এইটা একটা হচ্ছে নিট অভিবাসন হার এই হার ওয়ার্ডটা লেখা থাকলে তখন এই সূত্রটা একটু চেঞ্জ হবে মানে আই থেকে শুধু ও বাদ দিলে হবে না ইন মাইগ্রেশন থেকে আউটমাইগ্রেশন বাদ দিলে হবে না তখন তোমাকে টোটাল পপুলেশন দ্বারা ভাগ করতে হবে এখান থেকে গুণ করতে হবে আচ্ছা এটা পরে বলতেছি মানে হারটা পরে বলতেছি আমরা আগে এটা দেখি মানে নিট অভিবাসনটা কি নিট অভিবাসন হার বলি নাই জাস্ট বলছি নিট অভিবাসনটা কি নিট অভিবাসন মানে হচ্ছে ইনমাইগ্রেশন থেকে আউটমাইগ্রেশন বাদ দেওয়া সেটাকে আমরা নিট অভিবাসন বলি অর্থাৎ আমাদের বহিরা অভিবাসীর সংখ্যা থেকে আমাদের দেশান্তরের সংখ্যা দিতে হবে অথবা বলতে পারো তুমি বহিরাগমন থেকে বহির্গমন বাদ দিতে হবে তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি দু সালে বাংলাদেশে বহিরাগমন মানে বাইরের দেশ থেকে আসতে বাংলাদেশের মানুষ কত তোমার হচ্ছে পঁচানব্বই হাজার এবং বহিরাগম বাংলাদেশ থেকে চলে গেছে মানুষ পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার ছয়শ পঁচাত্তর জন মানুষ চলে গিয়েছে এখন আমি যদি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে আসতে এটা চলে গেছে এখন যদি বলে আমি তুমি কি বের করো এম বের করো বা নেট মাইগ্রেশন বের করো তাহলে সূত্র হবে ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন তো ইন মাইগ্রেশন কত বাংলাদেশে আসতে কত পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার লিখলাম এবং আউট মাইগ্রেশন চলে গেছে কত পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার কত ছয়শো পঁয়ত্রিশ পঁচাত্তর জন তাহলে এখানে আনসারটা কত দাঁড়াবে এখান এখান থেকে পঁচানব্বই সরি পঁচানব্বই থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে আনসার কত হয় দেখো স্যার অফলাইন ব্যাচ সম্পর্কে একটু কিছু বলেন অফলাইনে চব্বিশ নাকি পঁচিশ নাকি ছাব্বিশের ব্যাচ আমাদের অফলাইন ব্যাচ সম্পর্কে জানার জন্য তুমি আমাদের কী করো আমাদেরকে আমাদের কল দিয়ে জেনে নিও জিরো টু এইট জিরো এইট এই কল দিয়ে তুমি জেনে নিও ঠিক আছে আমার নাম্বারে কল দিয়ে জেনে নিও স্যার আগামী দিন থেকে কোন টাইমে ক্লাস হবে আমাদের এইট বেসে ক্লাসগুলো হবে দশটা থেকে এগারোটা রাত দশটা থেকে এগারোটা আমরা ক্লাস নেব যদি উনিশ বিশ হয় কোনো ক্ষেত্রে আমি বলে দিব সমস্যা নাই বাট আপাতত আমরা দশ থেকে এগারোটা ক্লাস নিব এর আগে নিয়ে ফেলতে পারি যদি ভালো হয় আর কি যদি সময় থাকে ঠিক আছে তাহলে এটা আনসার কত আসে বলো হ্যাঁ বলছে মাইনাস চার লক্ষ বিয়াল্লিশ হাজার আহ কত আসে চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ পঁচাত্তর হ্যাঁ চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ পঁচাত্তর জন এটা হচ্ছে আমাদের এনএম এর পরিমাণ নিট মাইগ্রেশনের পরিমাণ এটা কিসে আসছে মাইনাসে আসছে তাই না দেখো এগুলো যদি মাইনাসে আসে নিট মাইগ্রেশন তার মানে কি বোঝাচ্ছে তার মানে আমাদের দেশে বাংলাদেশে বাইরের দেশ থেকে কম পরিমাণ মানুষ আসছে কিন্তু চলে গেছে বেশি আচ্ছা এই ফিগারটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যদি কোনো দেশে এরকম মাইনাস ফিগারে চলে আসে নিট মাইগ্রেশন বা এনএম তার মানে বুঝতে হবে সেই দেশটা উন্নত নয় অনুন্নত স্যার কেন কারণ সেই দেশে মানুষ কম আসতে চলে গেছে বেশি তো মানুষ কখন বেশি চলে যায় যখন সে বুঝতে পারে যে এই দেশের জীবনযাত্রার মান ভালো না অন্য দেশে জীবনযাত্রার মান তার চেয়ে ভালো বেশি সিকিউর বেশি সেই দেশ তখন মানুষ সেই দেশে চলে যায় তাই এখানে বাংলাদেশ থেকে দেশে বেশি চলে গিয়েছে কম পরিমাণে আসছে তো বাংলাদেশ হচ্ছে একটা অনুন্নত বা উন্নয়নশীল দেশ আর যদি কোনো দেশের এনএম এর ভ্যালুটা যদি কোনো দেশে পজিটিভ আসে যেমন ইউএসএ বলো বা অন্যান্য উন্নত দেশগুলোর ক্ষেত্রে বলো সে দেশে কিন্তু এগুলো পজিটিভ থাকে অর্থাৎ সেখানে বাইরের দেশ থেকে বেশি মানুষ আসে আর সেই দেশ থেকে অন্য দেশে চলে যায় কম সেক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ পজিটিভ আসলে বলা হয় সেটা একটা উন্নত দেশ হুম তাহলে আমরা বুঝলাম নেগেটিভ আসলে সেটা অনুন্নত বা উন্নয়নশীল দেশ আর পজিটিভ আসা মানে সেটা হচ্ছে উন্নত দেশ ঠিক সেম ভাবে পরের ম্যাটটা আমরা যদি করি যেটাকে আমরা বলি নেট অভিবাসন হার আগে বলছিলাম শুধু এনএম এখন বলতেছি আমরা এনএমআর নেট মাইগ্রেশন রেট তাহলে সূত্রে চেঞ্জ কোথায় এখানে আগে শুধু আই থেকে বিয়োগ করতাম বাট যখন তোমাকে রেট বলা হবে নিট অভিবাসের হার বলা হবে তখন তোমাকে টোটাল দ্বারা ভাগ করতে এক হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ আই মাইনাস ও ডিভাইডেড বাই এটাকে আমাদের ভাগ করতে হবে টোটাল পপুলেশন দ্বারা এবং এক হাজার দিয়ে হবে গুণ করতে হবে তাহলে এখানে একটা সূত্র আছে সূত্রের মধ্যে সরি একটা ম্যাথ আছে হাজার চোদ্দো সালে বাংলাদেশে বহিরাগমন মানে চলে গিয়েছে মানুষ এবং বহির্গমন যেটা বাংলাদেশে আসছে মানুষ

675 জন এবং সেটাকে ভাগ করতে হবে টোটাল পপুলেশন দ্বারা তার মানে 16 কোটি দ্বারা ভাগ করতে হবে 16 কোটি 16 কোটি দ্বারা ভাগ করো এবং 1000 দিয়ে গুণ করবা 1000 দিয়ে গুণ করতে হবে তাহলে आंसरটা কত আসে একটু বলো তো তোমরা আমি ভর্তি হতে চাই স্যার আমাদের ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে তোমরা মেসেজ দাও আমাদের পড়ালেখা এই পেজে মেসেজ দিবা অথবা সরাসরি কল দাও 0174656 ডাবল ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে তোমরা কল দিবা যারা আজকের মধ্যে ভর্তি হবে এবং এই ক্লাসটা তো তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য এই কোর্সটা আটশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে আটশো নিরানব্বই টাকা ভর্তি সরি আটশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে আর হচ্ছে এমনে কোর্স ফি নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা কোর্স বাট তোমরা নয়শো টাকা ভর্তি হতে পারবে আজকের মধ্যে ভর্তি হয়ে যাও এবং হচ্ছে পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাবো অথবা আমাদের এই নাম্বারে কল দেবে ঠিক আছে আজকে মধ্যে তোমরা ভর্তি যারা এই ক্লাসটা করছো একটা স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দিলে হবে যে আমি ক্লাসটা করছি আমাকে ডিসকাউন্ট দিতে বলছে আনসার কত আসে হ্যাঁ আনসার বলতেছে মাইনাস টু পয়েন্ট সেভেন হ্যাঁ তাহলে এখান থেকে বিয়োগ দিবা সেই বিয়োগ ফলকে এক হাজার ষোলো দিয়ে ভাগ করবা একসাথে এক হাজার সেভেন হ্যাঁ টু পয়েন্ট সেভেন সেভেন চ এটা হচ্ছে আমাদের নিট অভিবাসন হার তাহলে এখানে তোমাদেরকে আমি কয়েকটা বেশি একটু মনে করাই দিই এই ম্যাটটা সবাই একটু করে ফেলো আগে তারপর আমি করে দিচ্ছি একটু জিনিস বলতেছি শুনো এই ব্যাচে এখনও ভর্তি হওয়া নাই কারা দেখে একটু আমাকে জানাও তো কমেন্ট বক্সে একটু জানাতো এই ব্যাচে এখনো ভর্তি হওয়া নাই কারা কারা এবং কারা ভর্তি হয়েছে যারা ভর্তি হয়েছে তারা ইয়েস লিখো পঁচিশে যারা ভর্তি হয়েছে ইয়েস লিখো আর যারা ভর্তি হওয়া নাই তারা নো লিখো আমি একটু দেখি কমেন্ট বক্সে কারা কারা ভর্তি হয়েছে কারা কারা হওয়া নাই একটু জানাও তো সবাই সবাই কমেন্ট করিও যারা ভর্তি হয়েছে তারা ইয়েস লিখবা যারা হওয়া নাই তারা নো লিখো যারা ভর্তি ইয়েস লিখবা যারা শামলিয়া শামলিয়া বলেছে আমাদেরকে ইয়েস ভর্তি হয়েছে তারপর হচ্ছে সোমাইয়া বলছে ভর্তি হয়ে আছে উম তারপর হচ্ছে উম লামিয়া ভর্তি হয়েছে বলছে রাজীব ভর্তি হয়েছে আছে ওকে ইয়াসমিন ভর্তি হয়ে ছাব্বিশ নিয়ে কি প্ল্যান ছাব্বিশের কোর্স শুরু হয়েছে ভাইয়া অল শব্দের কোর্স শুরু হয়েছে অ্যাডভান্স ব্যাচ পেজে মাসি দিয়ে ভর্তি হয়ে যাও ভর্তি হয়েছে ফাতেমা ভর্তি হয়েছে আছে স্তিয়াম ভর্তি হয়েছে আছে সামিউল ইসলাম ভর্তি হয়েছে আছে সাবিহা ইসলাম ভর্তি হয়েছে শিফা বলেছে স্যার আমি গোল্ডেন ব্যাচে আসি আচ্ছা তারপর জিলহাদুল জিলহাতুল ইসলাম বলছে ইয়েস ভর্তি হয়েছে তারপর হুবাই হুবাই বলছে ভর্তি হয়েছে আছে বলছে আমার একটা প্রশ্ন ছিল প্রতি সপ্তাহের শেষে কি পরীক্ষা নেওয়া হবে চারটার শেষে পরীক্ষা নেওয়া হবে ভাইয়া সপ্তাহ শেষে না আবদুল্লাহ বলেছে ভর্তি হয়ে আছে বাবু ভর্তি হয়েছে মো রয়েছে আমি গ্রুপে প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয় নাই আচ্ছা করা হবে ভাইয়া গ্রুপ অ্যাড করা হবে ভর্তি হলে নেই অজিত দাস বলেছে ভর্তি হয়েছে মো ভর্তি হয়েছে। আছে ভর্তি হয়েছে তু তুষি বলেছে গোল্ডেন ব্যাচে ভর্তি হব হ্যাঁ ভর্তি হতে পারো নো প্রবলেম তারপর হচ্ছে আদিবা বলছে ভর্তি হয়েছে আছে সবাই ভর্তি হয়েছে ভর্তি হওয়া এমন কেউ নাই সবাই ভর্তি হয়েছে আছে বলতেছে আচ্ছা তাহলে তো ভালো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা জানাই দিবা ব্যাচটা সম্পর্কে কেমন তাদেরকে ভর্তি করায় নিবা তাহমিদ আক্তার বলছে ভর্তি হয়ে আছে ওকে থ্যাংক ইউ স্যার এই ব্যাচে কি শুধু ম্যাথ গুলাই করা করানো হবে না 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 সব পড়ানো হবে ভাইয়া সব পড়ানো হবে আচ্ছা আব্দুল্লাহ বলেছে ভর্তি হব আচ্ছা আমি ভর্তি হই নাই স্যার আচ্ছা কামরুল ইসলাম বলছে ভর্তি কামরুল হাসান বলছে ভর্তি হয় নাই যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও এবং তোমাদের যে ডিসকাউন্টটা আমরা আজকের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য রাখবো আটশো জিন্ভাবে ভর্তি হতে পারবা ঠিক আছে আজকের মধ্যে যারা ভর্তি হবে তারা আটশো নম্বর দিয়ে ভর্তি হতে পারবা মুর্শিদুল ইসলাম বলছে স্যার অফলাইন কোর্স সম্পর্কে জানান প্লিজ অফলাইনে আমরা চকবাজারে পড়াই সো তোমরা জাস্ট আমার নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে কল দিলে হবে আমার নাম্বারে কল দিতে পারো জিরো ওয়ান সেভেন সরি এইটা অফলাইন ব্যাস সম্পর্কে জানাতে এই নাম্বারে কল দেবে জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু এইট

কারণ এই যে নিট অভিবাসন বা নিট অভিবাসন হার এই দুইটা দিয়ে আমরা বুঝতে পারবো দেশটা উন্নত নাকি অনুন্নত মাইনাস আসলে অনুন্নত বা উন্নয়নশীল আর যদি প্লাস আসে তাহলে উন্নত বা উন্নয়নশীল সরি উন্নত দেশ এখন দেখো তোমাদের একটু মনে করাই দিই আমরা এখানে টোটাল সূত্র পড়ছি তাহলে আটটা সূত্র সেই আটটা সূত্রের মধ্যে শেষে দিয়ে কোনটার মধ্যে আমার মাইন একশো গুণ করতে হয় কোনটার মধ্যে আমার এক হাজার দিয়ে গুণ করতে হয় অনেকে ভুলে যাও দেখো আমরা প্রথমে এক নম্বর যেটা পড়ছি সিভিআর সিভিআর সেটা আমরা এক হাজার দিয়ে গুণ করছিলাম তাই না তারপর আমরা দুই নম্বর পড়ছি সিডিআর সিডিআর ট্রু ড্যাথ রেট সেটা আমরা গুণ করছি এক হাজার দিয়ে তাই তো এই দুইটা আমরা এক হাজার দিয়ে গুণ করছি এবং এখন যেটা করছি লাস্টে আট নাম্বার যে আমরা ম্যাটটা করলাম এই আট নম্বরের জন্য আমরা যেটা আট নম্বরের জন্য যে সূত্র আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের এনএমআর এনএমআর এটার ক্ষেত্রে আমরা এক হাজার দিয়ে গুণ করছি তার মানে এই তিনটা সূত্রের মধ্যে এক হাজার দিয়ে গুণ হয় বাকি যেটা আছে বাকির মধ্যে কি আছে প্রথম আমরা করছি যে নর্মাল করতে এনজিআর নর্মাল গ্রোথ রেট কেমন এটার মধ্যে আমরা একশো দিয়ে গুণ করছিলাম নর্মাল গ্রোথ রেট হয় একশো দিয়ে গুণ ঠিক সেমভাবে পিজিআর পপুলেশন গ্রোথ রেট আমরা পড়ছি সেটা গুণ করছি আমরা একশো দিয়ে তাই না এরপরগুলো করতে হয় না যেমন আমাদের শূন্য পপুলেশন সেটা তো সূত্রই না টোটালি আর ডেন্সিটি অফ পপুলেশন সেটা তো হচ্ছে কোনো কিছু দিয়ে গুণ করতে হয় না টোটাল পপুলেশনকে টোটাল এটি দিয়ে গুণ করলে হয়ে যায় তাহলে এগুলি একটু মনে রাখবা কোনটার সাথে এক হাজার দিয়ে গুণ কোনটার সাথে এক হাজার দিয়ে একশো দিয়ে গুণ করতেছি সেটা কিন্তু মনে রাখবা কালকে হবো স্যার ওকে আইসএসি দিকে বলছে কালকে ভর্তি হবে রাফি বলছে স্যার প্রথম পত্র শুরু হতে কতদিন লাগবে প্রথম পত্র শুরু হতে বলতে আমরা সেকেন্ড পেপার কি করে দিব সেকেন্ড পেপার আমরা বেশিরভাগ অধ্যায় পড়ে ফেলবো চার পাঁচটা অধ্যায় পড়ে দেন ফার্স্ট অর্থ থেকে আমরা পড়া শুরু করে দিবো বেশি দিন লাগবে না আমাদের শেষ কতদিন জিলহাদুল ইসলাম বলছে স্যার নেক্সট ক্লাস কোথায় করবো করানো হবে নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার হবে এবং সেই ক্লাসটা হবে আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা যারা ভর্তি হয়েছে প্রাইভেট গ্রুপে অলরেডি তোমাদের অ্যাড করা হয়েছে ফেসবুকের প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে সেগুলো আপডেট জানানো হবে স্যার ক্লাসটা আটটা থেকে শুরু হলে ভালো হয় ভাইয়া আটটা থেকে এখন পারবো না যেহেতু আমারও ক্লাস থাকবে অন্যান্য ক্লাস থাকবে তো অন্যান্য বেচে সেজন্য দশটা থেকে ক্লাসগুলো আমি সাধারণত নিয়ে থাকি আর কি মানে ফ্রিতে তোমরা যেন মানে ইয়াতে করতে পারো একদম ফ্রি টাইমে তোমাদের পড়াশোনা যেন ক্ষতি না হয় ওকে তাহলে আমরা আজকে কি করলাম আমরা আমরা আজকে এইটুক পর্যন্ত করলাম নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অর্থনীতির যে কি বলা হয় যে অর্থনীতির যে কি বলবো তোমার হচ্ছে অর্থনীতির যে অর্থনীতির এই জনসংখ্যার সম্পর্কে দুটো তথ্য আছে যেগুলোকে আমরা জনসংখ্যার তথ্য বলি এই জনসংখ্যার তত্ত্বগুলি সম্পর্কে আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো মেলদাসের জনসংখ্যা তত্ত্ব আমার জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে ঠিক আছে তো আজকে এইটুক পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে এই ব্যাচ সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবা তাদেরকেও ভর্তি করে নেবা এই ব্যাচে তোমাদের সবার সাথে দেখা হবে পরশু দিন এবং পেইড ব্যাচে প্রাইভেট গ্রুপে এবং যারা ক্লাসটা করছো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাওয়া ভর্তি হতে চাই কিন্তু টাকা নেই ভর্তি হতে চাইলে টাকা না থাকলে তাহলে কেমনি হবে ভাইয়া টাকা তো অবশ্যই প্রয়োজন হবে আমি এই যে কষ্ট করতেছি তা আমার কষ্ট একটা পরিশ্রমের মূল্য আছে না দিতে হবে তো তুমি যদি কারোর কাছে কষ্ট করো কারোর জন্য তাহলে তুমি তো তার কাছ থেকে পারিশ্রমিক চাইবাই এটা তো তোমার অধিকার তাই না ঠিক সেম টাকা পয়সা না থাকলে তাহলে কেমন হবে এই এছে কোর্সে কম বা এক হাজার টাকা দিয়ে তুমি ফুল কোর্স করে ফেলতেছ অফলাইনে আমরা এই ইকোনমিক্স একটা কোর্সের জন্য আমরা ছ হাজার সাত হাজার টাকা আমরা কোর্স ফিনি বা পাঁচ হাজার টাকা আমরা কোর্স ফিনি কিন্তু তুমি এখানে এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা নয়শো টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা করে ফেলতে পারবা ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে এবং যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যায় আসবে নম্বরটাকে দিয়ে পেজে মেসেজ দাও ভর্তি হওয়ার জন্য অথবা আমাদের যে নাম্বার আছে হেল্পলাইন সেই নাম্বারে কল দাও জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ সিক্স ডাবল ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে কল দাও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম